আর মানুষ এত খারাপ। একজন ইঞ্জিনিয়ার বলছেন যে টাকা ভাগ বাটোয়ারা করে না নিলে আমি দুর্নীতি করব না, ইচ্ছা পোষণ করছি, কিন্তু অফিসের যারা আছে তারা ষড়যন্ত্র করবে, আমাকে ওই পোস্টিং দিয়ে দেবে একবার রাঙ্গামাটি, যাও ওখানে যা পড়ে থাকো, পোস্টিং দিয়ে দেবে খাগড়াছড়ি। এখন কি করব, ওই দুর্নীতির টাকার ভাগটা আমাকেও নিতে হয়, তো এখন পর্যন্ত আমি খাইনি, এটা নিয়ে আমি এতিম খামার এতিমখানায় জমা দিই। তাও যাক আলহামদুলিল্লাহ, তাও তো আপনার বেঁচে আছে, উপায় নাই তো, ফেরেস্তা হয়ে থাকা খুবই কঠিন। একদিনের কাহিনী শুনেন, বলেন যে একটা স্বাক্ষর করে দিলে 2 লাখ টাকা দিবে আমাকে। তো ঠিক ওই মুহূর্তে এতিমখানার পরিচালক গেছে আমার কাছে, তা আমি ওকে বললাম যে টাকাটা তুমি ওনাকে দিয়ে দাও, এতিমখানা চালাই, টাকা দিয়ে একটা কাজ করবে, আমাকে দেওয়া লাগবে না। তো মানুষ কত খারাপ, বলছে যে 4টা বান্ডিল নিয়ে আসছে 500 টাকার, তাহলে 1 লাখ টাকা হলো, 2 লাখ টাকা। তো বলছে একটা বান্ডিল থেকে 500 টাকা বের করে ওই এতিমখানায় দিল। তখন থেকে মনে করলাম যে মানুষও যেমন খারাপ হয়ে গেছে, আসলে বোধ বুদ্ধি তেমন হারিয়ে গেছে একবারে পুরোটাই। ওই টাকাটা আমাকে দিতে আসছে, যখন এতিমখানায় দিতে বললাম তখন দিল 100 টাকা, 500 টাকা, কিন্তু আমাকে দিলে দিত কত, 2 লাখ টাকা দিত। একটা স্বাক্ষর করে দিয়ে, স্বাক্ষর পেলো ঠিকই, কিন্তু টাকাটা আর আমার কাছে আসলো না, 500 টাকা পেলাম। ভালো কাজ করতে যে অবস্থা হয়েছে, বলছি 2 লাখ টাকা এমনি আমি এতিমখানা দিতে পারতাম। আপনারা মনে বুঝলেন না কাহিনী, বুঝছেন কি সেটা, মানুষের মানসিকতা। বলছি এরপর থেকে আর ওদেরকে বলি না যে তোমরা দিয়ে দাও, যেহেতু টাকা দিবে, আর টাকা আমি যদি না নেই তাহলে আমার চাকরি থাকবে না, বিপদ। তখন কি করতে হবে, তখন আমি এই পন্থা অবলম্বন করেছি নিজে বেঁচে থাকার জন্য। আমার কাছে ফতোয়া আছে, আমি বাঁচতে পারবো কিনা সেটা বলে, কি ফতোয়া দিবেন তাকে বলেন দেখি। অফিসগুলো কত খারাপ হয়ে গেছে, ওই ইঞ্জিনিয়ার যদি জানতেন একটা জিনিস, বস যিনি, যে না আমার অফিসে দুর্নীতি হবে না। এই যে ভূমি অফিসে যে দুর্নীতি হয়, আমি এদেরকে মানুষই মনে করি না, মানুষ নামের পশু তারা, এত হারাম খাচ্ছে, লজ্জা শরম কিচ্ছু না তাদের মধ্যে। কিসের শিক্ষিত ব্যক্তি বলেন তাদেরকে, কিছু কিছু লোক সচিবালয়ে চাকরি করে, তারা এতই দুর্নীতিগ্রস্ত। আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক, এছাড়া কি বলবো, প্রধানমন্ত্রী পাচ্ছে না, আমরা কি করবো, বলে ওয়াজ করে যতটুকু হয় যদি শুনে, ওকে আল্লাহ ইমান যদি দেয় তাহলে দুর্নীতি থেকে দূরে থাকবে। শুরু করলেন অভিযান, কিন্তু অভিযান করে টিকে থাকা যায় অত সহজ, রন্ধে রন্ধে দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছে। শুধু একটাই কারণ, ভিতরে কি নাই, তাওহীদ নাই, তাওহীদ থাকতো বুঝতো।